জাপানে মধ্যাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ম্যানগি সকালে প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় ঘন্টায় একশো কিলোমিটার বেগে এটি আঘাত হানে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ টাইফুনের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিতে বন্যায় দেশটির জনপ্রিয় পর্যটন বিনোদন কিয়টোর আংশিক ডুবে গেছে সেখানকার আড়াই লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ রাজধানীর টোকিওর দিকে ধেয়ে যাচ্ছে টাইফুনটি এদিকে মেক্সিকোর পশ্চিম উপকূলে প্রবল বেগে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইংগ্রিট এর প্রভাবে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মারা গেছে অন্তত চব্বিশ জন